আজি ভাখানি ট্রফি প্রাজমানী ফুটবল টুর্নামেন্টের হুব চূড়ান্ত খেল অনুষ্ঠিত হয়ে গেল। আজির খেল অনুষ্ঠিত হল বাগানপাড়া এফ সি বনাম সড়কপাড়া এফ সি মেঘালয়ের মাজত খেল অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শকর সমাবেশত এই খেল অনুষ্ঠিত হল। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে 22 নং দক্ষিণ হালমার সমষ্টির বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী, লগতে উপস্থিত থাকে এই অঞ্চলের সন্মানীয় গণ্যমান্য ব্যক্তি সকল। খেলখনত 1-0 গলত জয়লাভ করে সড়কপাড়া এফ সি। খেলখনের প্রথম পুরস্কার আছিল 50,000 টাকা, লগত আছিল সুন্দর ট্রফি, আর রানার চাপ আছিল 30,000 টাকা, লগত আছিল সুন্দর ট্রফি। এই খেল উদ্যোগতা লৈছিল আইরকাটা অজন্তা ক্লাব কাম লাইব্রেরি। চাওক আমার এক বিশেষ প্রতিবেদন। Yeah.